দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল অপজার ইন্তেকাল করেছে, তাই সমাজের মুখে যাদের সঙ্গে লেনদেন ছিল সেই সব লেনদেনের ঝামেলাগুলো আমি সব এক এক করে মেরে ফেলতে চাই। দেখি আর কয়েকজনের কাছে টাকা পয়সা পাবো আর আমাদের কাছে কয়েকজন পাবে, সেগুলো যেমন করে মিটিয়ে ফেলতেই হবে। চিৎকার করছি মানে যে টিং বাঙাল ও বাঙা হাসার পাকা গরুর গুবা যে মাথা চুলছে না ক্লিপ হতে সেট মতো আমরা হকার আমার বারো দুজন বারো বলে ফেলি না বিরাট বড় লোক তো। হ্যাঁ কত পেঁয়াজ কত কুমড়ো ঝোলানো আছে দেখো ঘরে। তোর বাবার মাথা ঝোলানো আছে ওই পেঁয়াজ কুমড়ো ওগুলো ইলিকিটি ইলিকিটি আমাদের তো ঘরে নাই। থাকবি কি করে তোর বউ তো মুখে মুছে দেয় সাদা পারা জ্বলছে ওইটা কি হ্যাঁ নাম ওই হো 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 হ্যাঁ ও সাদা পারা ওটা ওর নাম বাল্পু আর পেছনে কালো পারা লেগে যায় এটা কি ওটা ইংরেজিতে বলতে হয় বাড়িতে আছেন নাকি গো? কি করে ডাকছি সারা দেবে মনে হচ্ছে বাবার গুরুদেবকে ডাকছি, তোর দ্বারা হবে না। ভদ্র ভাষা তোমাদের আমার যা হোক মুখে থুতুলি ঢুকে পড়ি তুমি যেন পালিয়ে যেও না। গরম গরম দিয়ে দিয়েছে নরম নরমে ভাগ করিলে ভাই গরুর লেজের মতন কে একটা ধরে আছে। আমি গিয়ে বলে দিয়েছি সাইদুল সাহেব প্রণাম হই, আর আমাকে সেই গরুর লেজের মতন কে আছে চাওয়ার ফোন জ্বলিয়ে দিল। আমি বাবলু ভাই বাড়িতে বাবলু ভাই আমাদের বিয়েতে খেয়ে যায় লবানে খেয়ে যায় আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। আমরা হিন্দু তো তুমি কোরবানি খেতে দাও আমি মাংস খাবো না আমি সেগমি খাই। সালা সালা মাংস খাবো না ভুটি খাবে আমি তো জানি না ওরা প্রণাম করলে ওদিন কি কইতে হবে ওদিকে ওরা প্রণাম বোঝে না মুসলমানরা প্রণাম বোঝে না ওদের দেখবি না কার সঙ্গে কারো দেখা হইলে এমনি হেসছে এমনি এমনি হেসতে হবে তোর দ্বারা কিচ্ছু হবে না চ দড়ি পালাইছো কেন দা? তুমি যে বলছি চেন্নাই আমি জানি আসে তো দড়ি পালাইছো এই ভাই। হ্যাঁ আমি কি বললাম? হ্যাঁ সাধুর সাহেব শ্যামলা বকুন এই শ্যামলা বকুন বলেছ আর বেরিয়ে একবারে শ্যামলা বকুনকে তাড়িয়ে দিয়েছে তা নয় হে আসসালামু আলাইকুম বলছে এই লটাপটি ভাষা বটে বাবা এই চ দুজনে একসঙ্গে একসঙ্গে যায় বার করছে তোমাদের চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো আগে আপনাদের ওই যে কি বলে না কুমকুমক ওসব বলার দরকার নেই আমাদের ভাষাই ঠিক
লটাপটি বড় বাবু আগে আগে আমরা পুনাম আমি যখন আসতাম কোথায় আসতে তখন আমি খুব ছোট আমাদের বাড়ি আসতে তুমি আগে হ্যাঁ কখন আমরা আপনার বন্ধু লোক আমি যখন আসতাম তখন আপনার হয় নাই আপনি চিনতে পারেন না ওনার আব্বাজানকে ডেকে দেন আপনার আব্বাজানের বন্ধু কি আমার আব্বাজানের দোস্ত বন্ধু আগে হ্যাঁ ওর নাম তিন করি আমার নাম পাঁচ করি ও তিন করে পাঁচ করে আমার আব্বাজানের দোষ হ্যাঁ আমরা লোকের উপকার করি হায় আল্লাহ পাকা আলুতে জল ভরে দিই এরা জানে না আমার আব্বাজান কোথায় আমার আব্বাজান কোথায় চলে গেছে এরা জানে না তিন করে পাঁচ করে তোমরা মন দিস হলো আমার আব্বাজান কিছুদিন হলো ইন্তেকাল করেছে ভালোই করছে আপনিও করুন কি ইন্তেকাল করেছেন মানে আমার আব্বাজান কিছুদিন হলো মারা গেছেন তাই বলুন লটাপটি ভাষা বলে আমাদের মুজিকে উত্তর ইন্দ্রা মিন্দ্রা কি বলছি আমরা আমাদের মুজিকে যা আমার আব্বাজান কান্দেন না কান্দেন না হাজি সাহেব হাজি সাহেব কি সর্বনাশ করে গেলে হাজি সাহেব গো হাজি সাহেব মরে গেলে মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরিয়ে গেলে হাজি সাহেব গো এই যে তিন করে পাঁচ করে কান্না দরকার নেই বাড়িতে কান্দবো না কো আপনার আব্বা জানে কত বড় বেঈমানি করে গেল আমাদের সঙ্গে গো আমি কান্দরা সালা ও হাজি সাহেব আমরা দুই বন্ধুতে পত্র ভিখারি হয়ে গেলাম হাজি সাহেব গো এত বড় স্পর্ধা তোমাদের আমার আব্বাদের নিন্দা করছো আমার আব্বাদের বেইমানি করেছে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো তা তো ছাড়াবেন আপনার আব্বা জান আমাদেরকে কি সর্বনাশ করেছে তো আমরা আমি আমি আব্বা আপনার আব্বা জানের কাছে শালা যুক্তি পরামর্শ দিয়ে আমি আনলাম ওর টাকার বেলা দাও আমাকে গুবর দিতে দাও শালো আমারটা বেশি আমি আপনার আব্বা জানের কাছে ঠিক আছে এদিকে আসুন আমি আপনার আব্বা জানের কাছে হ্যাঁ আমার আব্বা জানের কাছে আগে টাকা পাবো গো টাকা পাবে আগে হ্যাঁ 12,000 টাকা না দিয়ে চলে গেল কত বড় বেঈমানি কোন খবরদার বেঈমানি কথা বলবেন না আর আপনার কি ব্যাপার আমি আপনার আব্বা জানের কাছে 8,000 টাকা পাবো গো এই কথা সামান্য 12,000 20,000 টাকার জন্য আমার আব্বা জানের নামে তুললাম আমি তার একমাত্র সন্তান অতুল ঐশ্বর্যের মাঝে আমাকে বসিয়ে দিয়ে গেছে কত সম্পত্তি আমাদের টাকা কোটি কোটি টাকা সেটাকে আমি পরিশোধ করবো জানেন আমার আপনাদের ঋণ করেছে আমি শোধ করবো এই মুহূর্তে দিয়ে দেবো বললাম সারা কান্দিহি না বললাম কান্দিহি না কেমন লাইন ব্যবসাটা বল বাবলু কবে মরছে দেখ ও মলি কি হবে ও ছেলের কাছে টাকা নিয়ে আইবো ঠিক আছে একই লাইনকে বলবো তোর বাবা মেলা করা টাকা নিয়েছিল না দিলে থানা পুলিশ হয়ে যাবে পাঁচ করে তিন করি 20,000 টাকা এই মুহূর্তে দিয়ে দেবো কিন্তু এর বদলে ব্যাপার আছে আমার আপনজন যেখানে লেনদেন করতেন তাদের নাম সব এই খাতার মধ্যে লেখা আছে যদি লেখা থাকে 3 করে আর 5 করে 12,000 20,000 টাকা পাবে এই মুহূর্তে টাকা দিয়ে দেবো আর খাতায় যদি না থাকে তাহলে বুঝতে পারবো চিটিংবাজি আর চিটিংবাজি করার জন্য বেশি কিছু করবো না মহরম খেলার যে তরবারিটা আছে সেই তরবারিটা নিয়ে আসবো চুলচেবা দরবার
ফাজ করে মাথার কেটে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কি খুঁজে? হ্যাঁ মাথার কথা বললো দেখতো। ও হে সাল্লো, এখনো মাথা কাটে নাই। শোনো, পালিয়ে চল। তবে তো থাকবে তো, জীবনে টাকা পাই না। কেটে বল, এলা মুসলমান আসুন, চাঁদ দেখবে না, বিনা চাঁদেই চালিয়ে দেবে। তিন করে আর পাঁচ করে, তাই তো? সাদা পাতায় লাগা থাকে নাই খাতাই না, মোলাতে কই বলাতে? এই দেখুন, এই দেখুন, এই যে তয় হসি মজন্য হলন তো তিন করি। আলো কি রে, তয় হসি মজন্য হলন তো চাবু মেরে করবে জ্বলন তো। তিন করে বাস করি, আমি বেশ বুঝে নিয়েছি যে তোমরা চিচিঙে মাঝের দল, আমার সঙ্গে চিচিঙে মাঝে করছো, আর তোমাদের হাই নেই, তোমাদের পিঠে চামড়া, এই চামুকের আগে তুলে নিয়ে জুতো বানাবো। মারবেন না। কেন মারবো না? মারবেন না, ন্যায্য টাকা পাবো। কি ন্যায্য টাকা? শুনুন, আপনার আব্বা যান কবর থেকে বলে দেবে। এরা বলে কি মূর্খ দল, কবর করে কথা বলে? কালকে ভোরবেলায় আমাকে স্বপ্ন দেখিয়ে দেখিয়েছে। স্বপ্ন? আরে আমার টাকাটা নেই নাই, আমরা ওই জন্য এসেছি। তাহলে আমার আপনাদের কত কবর গাঁদা হচ্ছে নাকি? সে কি টাকা দিচ্ছেন না হাজির ছেলে হয়ে? না 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 না, যদি আমার আপনাদের কবর থেকে বলে দেয় তাহলে জানবো যে হ্যাঁ সত্যি পায়, তাহলে দিয়ে দেবো। আর কবর থেকে যদি না বলে তাহলে যে শাস্তি দেবেন সেই শাস্তি নিতে হবে। কিন্তু কেন নেবো না, টাকা নেবো তুমি শাস্তি নেবো না? তাহলে তাই হোক, আমরা আপনাদের কবর কোন মাঠে? কেন পশ্চিম মাঠে, ওই দিকের পারে। হ্যাঁ ঠিক আছে, চলুন। এখন যাবো না, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়বো, দেড়টার সময় কবরস্থানে যাবো। সেখানে গিয়ে আব্বাজান বলবে, যদি কথা বলে আমার সঙ্গে তাহলে আমি জানবো সত্যি আমার আব্বাজানের দোস্তরা টাকা পায়, আমি প্রচুর টাকা দেবো। ঠিক আছে, আর কবর তুমি যদি না বলে তাহলে বুঝে নিলে তোমাদের শাস্তি কি হবে। কালকে চলে যাও। শুনুন, এক পয়সা কম লোক না, কিন্তু এক পয়সা কম লোক এক পয়সা কম লোক না। কি রে শালা, কবর থেকে মরা মানুষ নিয়ে কথা বলবে? হারাম দাদা, না বললে জানে না যে দেবে, শালা বলাই ভালো। এ চ চলো, ডিগ্রি পারে যাই, চলো চ চ। সাদা সাদা কালা কালা, টাকা না পেলে চামড়া যাবে রে শালা, মার খাবি তুমি শালা। সাদা সাদা টাকা পাবো, গাদা টাকা, গাদা টাকা পাবো, সাদা সাদা কালা কালা। এ বন্ধু বন্ধু, এ শালা করছি কি রে? হারাম দাদা কবর আসতাম না, জুতুপুরে চলে গেছি। ওই নিচে রেখেছি তো, শালা ঘাড় পটকি দেবে। এ কবর আসতাম না, গরম জায়গা, শালা ঘাড় পটকি দেবে জানি। চল চল দেখি চল। ও ভাই, হাজার হাজার কবর, কোনটা হাজি সাহেবের কবর চিনবো কি করে? হারাম দাদা, এই হালাহালি মজেছে ভাই, এই কবর টিপে টিপে দেখ। শোন, ওই দেখো কবর একটা মশারি টানানো আছে, ওই মশারিটা আমি লোবো বে। এই শালো কত বড় হওয়া ভাগা, দেখ মশা দেখে আমার সব ফুলিয়ে দিচ্ছে ভাই। মশারি কবরের মশারি দাদা, যেটা যেটা নরম সাইজা মাটি নরম সাইজা। ওই 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 ওইটা শক্ত করে দেখলি অনেক দিনের,
বাবলুর কবর, ওর বেটা করে রেখে যে মরে গেলেই কবর দেবে, ওর আগে থেকে কবর দিয়ে রাখে না। মাটি গুলো সরা। কি হলো রে, কি হলো? এ ও কাজ না বাবা, রে কবরের ভিতর থেকে কি গন্ধ উঠছে? হারাম দাদা, ওটা গন্ধ? এটা মুসলমানদের মরা, এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমাদের হিন্দুদের মরা, যে ভালো কাপড়টা খুলে নিলাম, দিয়ে তালাই ঢাকা দিয়ে বাড়ি পুড়িয়ে দিলাম, মুসলমানরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে, ওটা আতরের গন্ধ। সেন্টু, হ্যাঁ কি হবে এবার? এক কাজ কর, তুই ওই কবরের ভেতর ঢুকে বল, দিয়ে দিয়ে ও যে আসবে তখন বলবে, হ্যাঁ রে বেটা এরা টাকা পাবে। এইবার কি হয় দেখ, শালা টাকা রোজগার করে লাইন বটে বাবু, যে মরবে তার কাছে চলে যাবো। আরে এই তোমার নাম সেই তিন কোড়ি না? আগে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে চলে এসেছো? আসবো না, আপনি নাকি দিল্লি ঘুমোইছেন। না না বলো না, শুক্রবার জুমার নামাজ পড়ে আসবো, তাই দেরি হয়ে গেছে, কোনো চিন্তা নেই, আমি টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। ঠিক আছে, তা টাকাটা আমি নিয়ে এসেছি। আপনার আবেদনের কবর কোনটা? এই তো এইটা, এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ ঠিক আছে। কোথায় ঢুকে আছে আর বললেন না, আপনি টাকাটা দিলেন না, বাড়ি গেছি। ওর বাড়ি গিয়ে ওর বউকে বলেছে যে হাজি সাহেবের ছেলে টাকা দেয় নাই। বেশ বেশ, আই মুসলমানদের সঙ্গে কারবার করিস। হ্যাঁ, ওই ঝাঁটাই বাড়ি পাঁচ করে দুম দুম কে মেরেছে, তারপর মেরে সিংহটের হসপিটালে ঢুকে আস। ও হসপিটালে ভর্তি হয়েছে, ঢুকে আছে হসপিটালে, ঢুকে আছে। ঠিক আছে ঠিক আছে, রাজ ঠিক আছে, ও যে টাকাটা রাজিদার আপা যে বলে দেয়, তা তার টাকাটা আমি দিয়ে দেবো, আমার কাছে পয়সা দেবে। আমাকে তাই বললো। হ্যাঁ কি বললো? বন্ধু তুমি যাচ্ছ, হ্যাঁ তা তুমি নিয়ে এসো। ও তাই বলেছে, ডাক্তারি খরচ আছে। কোনো চিন্তা নেই, আমার আপা যদি কবর থেকে কথা বলে তাহলে এই টাকা মেনে নিচ্ছি, দিয়েই দেবো। তাই জিজ্ঞাসা করি, আব্বাজান আব্বাজান আব্বাজান, এই তিন কোটি আর পাঁচ কোটি টাকার জন্য আমার সঙ্গে ঝামেলা করছে, ওরা বলছে আমার আব্বাজান, আমার আব্বাজান তার কবরে আজাব হচ্ছে। তা বলুন আব্বাজান, যদি আপনার আজাব হয় মুক্ত আমি করব, ঋণ পরিশোধ আমি করব। বললে শালা আব্বাজান, এ শালা বললে আব্বাজান, এ শালা বললে তোমাদের কঠিন শাস্তি দেবো আমি, হাজির ছেলে আমি, তোমাদের কঠিন শাস্তি দেবো আমি। আমি হাজির ছেলে? হ্যাঁ আমি হাজির ছেলে বলছি তো, হাজির ছেলে। আমি জুতো পরে কবর আসতে না এসেছেন? আমরা হিন্দু ছেলে কবর আস্থানের বাইরে জুতো রেখে এসছি। আপনি হাজি, হাজির ছেলে আপনি পাজি, আপনি জুতো পরে এসেছেন, আপনার আব্বা যান কথা বলবে? এ তাহলে কি এই জন্য কথা বলছে না? আমার শরীর না পাক হয়ে আছে, না পাক হলে অজু করে আসিতে বলে, আপনি অজু টুজু করেন নাই, তাহলে আপনার আব্বা যান কথা বলবে? আপনার আব্বা যান পাঁচ অক্ষে নামাজ পড়তো, আপনার আব্বা যান এলাকায় নাম ছিল, হ্যাঁ ছিল, আপনি চার ছেলে হয়ে জুতো এ কি আসছে? ঠিক আছে, আমি অজু করে আসছি। আপনি দোষ করবেন, দিয়ে আমাকে মারবেন নাকি? না না, গায়ে বল আছে, মারবে লেন, মারুন, পারবো না পারবো না, গরিব মানুষ টাকা ধার দিয়ে অন্যায় করে ফেলছিলেন, মারুন। আরে ভাই
মার বলে বলছি তো, গরিব মানুষ আমরা সারা জীবন মার খেয়েছি। আজ তুমি কি আমাকে দেখাচ্ছ না আমাকে মেরে শোধ করছো তুমি? না আপনি মারুন না, মারবো না, আমি এই মতো যাচ্ছি অজু করে আসছি দিঘির বাড়িতে। অজু করে আসলে নিশ্চয় কথা বলবে। কেন বলবে না? ঠিক আছে, বলবে না মানে সালাম মজে গেল নাকি? শুনেছি মুসলমানদের কবর আস্তানা খুব গরম জায়গা, এ সালারা মজে গেছে মনে হয় রে। হ্যাঁ বন্ধু, টাকা দরকার নেই, বাড়ি আয় বন্ধুরা। সালা ঘুমুইছে রে, সালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে বাড়িতে জীবনে এত ভালো বিছানা ভাই, ছালা হাতরে সেন্ট মেয়ে তার ঘুম ভেঙে গিয়েছে। বেজো সালো বেজো, ছোড়ের বাচ্চা খালা আগে ব্যাগ টাকা নিয়েছিল, এতক্ষণ নদী পারে ভাগ হয়ে যেত। আর ভুলে আমার বারো তোমার আট, আমার বারো তোমার আট, তোমার বারো নয় আমার, আমার বারো তোমার আট, আমার 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 বারো তোমার আট। ঠিক হচ্ছে না রে, আমার আমার বারো তোমার আট, আমার আমার বারো তোমার আট। শালা ওর বারো হয়ে গেছে কেনে? তা নয়, তিন করির বারো পাঁচ করির আট, নাম করি তিন করির বারো পাঁচ করির আট। হ্যাঁ উল্টো পাল্টা করি না, খুব সাবধান, ও এতক্ষণ ভাগ হয়ে যেত গো, আর ঘুমবো না, এতক্ষণ বহুত জন্য মিস্ত্রি চলে যেতাম, আর ঘুমবো না। আমার বউ জন্য পটল দর মালি যাবো, আমি শৈলেশ্বরের নোরা, ও শৈলেশ্বর দোকানদার, এই টাকা বার করছি আমার বউ লেগে নোরা কটা দেবা তো। আমার বারো তোমার, এইবার টাকা পেয়ে গেছি আর ফাঁড়ো কেটে গিয়েছি। আগে ওজু করে এসেছি, আগে আমি ওজু করে এসেছি, ঠিকঠাক হয়ে গেলেন? হ্যাঁ ঠিক হয়ে এলাম, আমিও ঠিক করে দিলাম, ঠিক করে দিলাম মানে ঘুমিয়ে গেছিল। এই কে কে ঘুমিয়ে গেছিল? ওই আমার আব্বা জানেন, আত্মা আত্মা ঘুমিয়ে গেছিল। আপনি যেই চলে গেলেন আমাকে বললো যে, কি বললো? এই আমার ছেলে দ্বিতীয় চলে এসেছে, শরীর না পাক, আমি কথা বলবো? হাই বুঝি, আমি হাজি, হাই সর্বনাশ, আমি কি করেছিলাম এতক্ষণ? আমার আব্বার সঙ্গে অনেক কথা হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি পরিষ্কার পবিত্র হয়ে এসেছি, যার কোনো চিন্তা নেই, এইবার আমার আব্বার নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে, তাই তো? এবার ডাকি আব্বাজান। বললে শালা, আব্বাজান বললে শালা, এই তিন করে আর পাঁচ করে বলতে চাইছে, আপনার কাছে ওরা টাকা পায়, ঋণ মুক্ত আপনাকে আমি করব। বলুন আব্বাজান, এরা কি সত্যিই টাকা পায়? আব্বাজান কি রে বেটা সাইদু, দেখুন বলছিলেন কথা বলিবে না, বলিবে না, মাল ঢুকে আছে বলিবে না। হ্যাঁ তিন করে মাল ঢুকেছে মানে আমার আব্বাজান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আব্বাজান বলে বেটা সাইদুল,
আপাজাল খোদার কাছে দোয়া করে আপাজাল আপনি যেন জান্নাতবাসী হয়ে যান। আপাজালে তিন করে পাঁচ করে আপনার কাছে টাকা পাই বলুন। হ্যাঁ রে বেটা, ওই তিন করি তাঁতি আর পাঁচ করি স্বর্ণকা, আমার কাছে টাকা পাবে রে বেটা। দেখুন আপনি বলছিলেন বলিবে না, মাল ঢুকে আছে বলিবে না। এই এই মাল ঢুকে আছে বলে আপনার আব্বাজান ঢুকে আছে? হ্যাঁ আব্বাজান ঢুকেছে। আব্বাজান তাহলে বলুন আব্বাজান এর কত টাকা ভাই? আপনাকে আমি ঋণ মুক্ত করব। আমার বারো রে বলুন কত টাকা ভাই? আমার বারো রে তিন কোটি কত ভাই? আব্বাজান আমার বারো, আমার বারো। আমার কাছে পাবে 8,000 টাকা। শালো কইলি কি রে, শালো আমাকে প্যারালিস করে দিলে তো। ভুল হয়ে গেছে। কে ভুল হয়ে গেছে? হ্যাঁ ভুল হয়ে গেছে। মুখটা তো বেকি ফেলে তো কথাটা শুনে না, আমার মুখ প্যারালিসিস হয়ে গেছে। শোনো আব্বাজান কবর থেকে যা বলছে সেটাই সত্যি না? ফের ফেটি বেশ আওয়াজ জিজ্ঞেস করছে আব্বাজান। আমার বারো রে বলো না আব্বাজান তিন করে কত ভাই? শোন বেটা, আব্বাজান আমি পাঁচ ওয়াক্ত নামাজ করতাম রে বেটা, মিথ্যা কথা কখনো বলি না। ওই তিন করি তাঁতি আমার কাছে পাবে 8,000 টাকা। 8,000 হলো তাহলে বেশ আপাজান, তাহলে 8,000 টাকা দিয়ে দেবো। ভাগ তো সমান হবে নাকি? দাঁড়া বেটা, ভাগ মানে ওই তিন করি তাঁতির সঙ্গে আমার লেনদেন আছে রে। কি লেনদেন? ওই তিন করি তাঁতি আমাদের মুদিখানা দোকানে ধার করেছিল, তাই মুদিখানা দোকান ধরুন ওই তিন করি তাঁতির কাছে আমি পাবো 1,500 টাকা। তাহলে 8,000 থেকে 1,500 বাদ চলে গেল 6,500। আপাজান তাহলে কি 6,500 ওকে দিয়ে দেবো? দাঁড়া বেটা, আরো লেনদেন আছে। আরো আছে? ওই তিন করি তাঁতি বর্ষার সময় ঘরে জল পড়ছিল, চাল ছাওয়ার জন্য আমার কাছে খড় নিয়ে গেছিল, খড়ের দরুন পাবো 2,500 টাকা। 2,500 শালা স্বর্ণকর এখনো লেনদেন আছে। ওই তিন করি তাঁতি আমার ঘর থেকে একটা গায়ে গরু নিয়ে গেছিল, সেই গায়ে গরু ধরুন পাবো তিন করি তাঁতির কাছে আমি 3,000 টাকা। তাহলে 4×3=7,000 বাদ 1,000। এবার তো ঘুরি পাবো নাকি আমি শেষ করতে চিন্তা করছি। আব্বাজান তাহলে কি 1,000 টাকা ওকে আমি দিয়ে দেবো? হ্যাঁ বেটা, ওকে 1,000 টাকা দিয়ে দেবো। আর ওই পাঁচ করি? শোন বেটা, ওই পাঁচ করি স্বর্ণকর বাকিটা কি পছন্দ করে না? হ্যাঁ ও ভাবে সলিড 12,000 টাকা। শুয়োর বাচ্চা নিজের বেলায় সলিড, আমি যুক্তি পাড়া মসির করি লিয়ে এলাম, শালা তো টাকা লাইছি। মুসলমানদের আগাগোড়া সাংঘাতিক হয়ে যাবে, হসপিটালে ঢুকে আছে। ঠিক আছে, তার 12,000 টাকাটা আমি দিয়ে দেবো, তার কাছে পৌঁছে দেবে। আমাকে তাই বললো, আমি হসপিটালে আছি। তাহলে নিশ্চিন্ত তিন করি আগে, তাহলে 12 আর 1 কত হচ্ছে? আগে 13। 13,000 আমি দেবো না। কেন? আমি দেবো না 13,000। ভদ্রলোকের ছেলে আমার আপাজানের কাছে কথা বলে দিয়েছে, এর জন্য আমি ভীষণ সন্তুষ্ট, তাই 20,000 টাকা এনেছি, 20,000 আমি তোমাকে দিয়ে দিলাম। সত্যি? হ্যাঁ, আর যা লেনদেন ছিল সব মাফ করে দিলাম। তাহলে 20,000 নিয়ে চলে যাও, আমি বাড়ি চললাম। আর
দরকার পেলে আবার এসো। হ্যাঁ আইনো তো, কখন আসবে? আপনি মরে গেলেই চলে আইব। কেন আমি মরে গেলে আসবে কেন? আপনার আব্বা যান মরলো আপনার কাছে পাওনাদার, হ্যাঁ এবার আপনি মরলে আপনার ছেলের কাছে পাওনাদার। না না না, আমি ঋণ নিলে কারোর সঙ্গে করবো না। আপনার আব্বা যেন ঋণ করে নাই তো, সত্যি কথা বেরিয়ে দিয়েছে রে। ঋণ করে নি মানে? ওই আমার কাছে ইয়ে দিয়েছিল কি, আমি তাঁতি তো, হ্যাঁ কাপড় নিয়েছিল আর ও স্বর্ণকার ওই সোনা নিয়েছে। ও মানে নগদ টাকা নেই? নগদ পাবো কোথা আমরা? ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি ঋণ দেওয়া করবো না, ওই এবার যা করবো নগদ নগদ বুঝছো? নগদ তাহলে আসি কেমন? আগে আবার এসো। সৌরের বাচ্চা এই কাকে বললে? ওই স্বর্ণকার পাঁচ করকে। হ্যাঁ সৌরের বাচ্চা। হ্যাঁ কেন? সারা টাকাটা নিয়ে যা না, ঢুকে বসে আছিস। আরে তুমি তো তার বন্ধু, তাড়াতাড়ি পৌঁছে দিও। ও সারা বন্ধু আমার গুষ্টি বিচ্ছে দিলে। না না না, বন্ধুর উপর রাগ করতে নেই, পৌঁছে দিও কেমন? শালাকে আমি আমি যুক্তি দিতে নিয়ে এলাম, চগে টাকা পাওয়া যাবে। শালা আমার আমার বেলায় 8,000, আমার মুদিখানা বাকি, গরুর দাম বাকি, আরো শালোর বেলায় সলিড। শালা স্বর্ণকার তোমার মায়ের সোনা চুরি করো, আমিও মাল হাতে পেয়ে গেছি, 1 টাকাও দেবো না, সারা জুতো দুটো নিয়ে পালিয়ে যাবো। বন্ধু বলি যে মাঠটা ভাগ হবে, তাড়াতাড়ি যায় টাকা কটা নিয়ে গিয়ে আমার বউকে দিতে। শালাকে 1 পয়সা দিই নাই, এইবার আইমা পড়ার আইবে শালাকে কবর থেকে বার করছে পুরাবে শালাকে। শালাকে যা শালাকে একটা জুতো কোথা খুঁজে পালিয়ে গেছে, পরের জুতো পাই হয় না, আনতে গেলে যদি ও শালার সঙ্গে দেখা হয়ে যায়। এইটা আমার হি জুতো তো, শালা টাকা চুরি করে নিয়ে চলে এসে শালা আমাকে ঠেকাবার মন ছিল না। শালা আমার 1 পা জুতুলি পালিয়ে এসেছে, একটা ভুলে গিয়েছে আবার আনতে গিয়েছে। শালা এই টাকা নিয়ে আমি সিদ্ধা বাড়ি, ও শালাকে আমি 1 পয়সা ঠেকাবো না, একবার সোজা বাড়ি হিপ হিপ পুরে। আমার ঝুলাইয়া গেছে রে, আমার না আমার টাকা কেন গেল? হে বন্ধু এ শালু করেছে কি রে? বন্ধু আমি তো অর্ধেক দিতাম আমি ন্যায্য টাকা দেয়। হে বন্ধু এ শালালি বালি গেল। বন্ধু এ আমার অর্ধেক দে রে, এ আমার আধখানা দে। শীতের সময় বার তো করে দিচ্ছি, যতই হোক স্বামী হয়, কে জানে কোথায় যা আছে, খবরও তো পাচ্ছি না, ফোনও করছে না, বাড়িতেও আসছে না, দেখি অপেক্ষা করে যদি স্বামী ফিরে আসে। তুমি একবারে যদি ডাকো যেখানে থাকি আমি আসিব, আমি আসবো।
লোকে মেয়েতে টাকা বলে বলে যে নতুন কাপড় বলবে আর তোর টাকা বেরোছে শোন আনন্দই আনন্দই টাকা শেয়ার আছে আমার বন্ধু তিন করি তাঁতি এই টাকার কথা কাউকে বলবি না ঠিক আছে আমি শিয়ালে গততে ঢুকে থাকবো যদি বন্ধু জিজ্ঞাসা করে বলে আমি জানি না আসেই নাই বাড়িতে ঠিক আছে টাকা কোটা আমাকে দে যাক আমার স্বামী শিয়াল গত হয়ে গেছি ভালোই হয়েছে ও বন্ধু এ জুতো ফেরলে টাকা হাত দে বন্ধু এই যে কে আরে বন্ধু ও বন্ধু আরে বন্ধু মা আর বন্ধু মা মানে তবে বন্ধুনি বন্ধু মা নয় শালা ভালো মাল জোগাড় করেছিস তো এ বয়সে আমার মুখে মুচড়ে দিয়েছে বন্ধুনি হ্যাঁ বলো ভালো আছো তো বাচ্চা টাচ্চা হয়েছে না কেন বাচ্চা কাচ্চা হয়নি ভাবছি এখন নব না পরে নব তো বন্ধু কই বন্ধু বাড়িতে নেই নাই মশাই টাঙিয়ে ফেলো মশারি টাঙিয়ে ফেলো সে অনেক দিন হয়ে গেছে চলে গেছে মশারি টাঙা কি করব অনেক দিন হ্যাঁ শালো বউটাকে শিখিয়ে দিয়ে চলে গেছ তো শালা তাঁতির বাচ্চা আমি তোর পুঙা দিয়ে শুতে বার করে দেবো বন্ধু কি দেখছো এদিক ওদিক করে নাঙ্গল 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 হ্যাঁ সে চেল্লা উল্টোনো নাঙ্গলটা নিয়ে এসেছিল হ্যাঁ শালোকে চেল্লা উল্টোন করে উল্টুবো আমি বন্ধু এই যে বুঝলো হ্যাঁ কাজটা ঠিক করে নাই কেন কাজটা ঠিক করে নাই কাজটা ঠিক করে নি চলি হ্যাঁ বলছি বন্ধু কি বাড়িতে যখন এসি ফেলেছো হ্যাঁ একটু চা খেয়ে গেলে হতো না চা হ্যাঁ মন তো হয়েছে দুধ জানা লাল চা এই ধরো যে লাল চা আমি লাল চা খাই না লাল চা খাও না তোমার দুধ হোক হইলে খেয়ে যাবো চা যাক বাবা এতক্ষণ বন্ধু গেছে আমি ওকে সে শিয়ালগঞ্জ থেকে খাবার দিয়ে আসি গা দেয় শালা এক পয়সা দেবো না শালা দরকার হলে শিয়ালে গতে ঢুকে থাকবো তো 20,000 টাকা শালা তাঁত থেকে আমি দেবো না শিয়ালে গত এই তো শিয়াল অনেকদিন ছেড়ে বাইরে ছিলাম একটু আনন্দ দাও কিন্তু শালা তাঁতির ভাই আমি গত থেকে বেরিয়ে পারছি না 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 তুমি ওখানে ঢুকে থাকো বসে বসে খাও আমি একটু নাচ গান করে নিয়ে তুমি না যেও না দূরেতে তোমায় বারে বারে আরে না যেও না দূরেতে একলা মন রয় না
খেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার দাবার দাও। কোথা তুমি? ছোট বাচ্চা ঘর তুই ঢুকে আছে গো। হ্যাঁ, সে বাড়ির পাশে ঘুর ঘুর করছি। না না তাই বলে স্বামী, তোমার জন্য খাবার এনেছি আমি। আজ আলু পুপু আর ভাত ভাজা ভাজা। এই নাও, এই নাও। আসলা জলটা ভুলে গেল। গান শোনো শালা, ওর বউর মতো আমার ইঞ্জি গলা বেরিয়ে যাবে। হ্যাঁ লাগবে না, এই ঠান্ডা ঠান্ডায় গলা মানে তলা ধরে গিয়েছে আবার, তা গলা ধরবে না। ও বধু, তিন দিন তোর বাড়িতে এলাম, তোর টাকার খোঁজ পেলাম না। বধু তিন দিন, বধু তিন দিন তোর বাড়িতে এলাম, টাকা পাইলাম না। বধু তিন দিন তোর কাছে আসার সময় মরণ মধ্যে জানি, কখন তোর টাকা নিয়ে লোব দাঁড়াই একটুখানি। টাকা কলিয়ে গেলে আর তো খুঁজে পাবি না। বধু তিন দিন, বধু তিন দিন তোর বাড়িতে গেলাম, টাকা পাইলাম না। বধু তিন দিন স্বামী, ও স্বামী কই থালাটা দাও, জল যা থালা, মাঝে মাঝে জল কোথা পাবো রে। কেনা কেন আমার না, গরম জল গো। এই না জল খাও। কেন ডাই লাগাবে, কাল ডাই লাগাবে, আজ ডাই হবে না। এই তো স্বামী, স্বামী জল ডাবে, জল যে ডাবে, জল নুন টান তো লাগবে, আয়রন বেশি, আয়রন বেশি তাই। স্বামী সেই টাকাগুলো কোথা? না এই কজন পাওনারা আছে, ওদিকে দিতে হবে না। শালা বাবার টাকা ছাই ঢাকা দিয়ে রেখে দিয়ে দাঁড়া, শহরের বাচ্চা তোর তোমার জন্য খাবার এনেছি, এসো। হ্যাঁ ভালো মন্দ কত সুন্দর রান্না করেছি, এসো। এখনই খাবার দিয়ে গেলি, টাকার কথা শুনে ঘুনু ঘুনু স্বামীকে খাবার খাইতে মন আছে? তো এখনই খাবার দিয়ে গেলি না বাবা? তোমাকে ভাত ভাজা ভাজা আলু পুষ্টি তরকারি, তুই বলি পাওনাদাররা পাবে। আমি টাকার কথা বলে দিলাম, জোরনের পাশে ছাই টাকা দেওয়া আছে, টাকার কথা শুনে আবার খাবার নিয়ে চলেছিস? আমি আসিনি। হ্যাঁ আমি সেই সকালে এসেছি, আর এই তখন দুপুরবেলা ভাত নিতে এলাম। শালা তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে,
আমার মনে হয় সালাসাই তিন করে তাঁতি এসেছিল রে, ওরা খাবার খাবো কি? ওরা আমার টাকা সব গুটি নিয়ে পালিয়ে গেছে তো তাদের। মাল পেয়ে গেছি, ছোট বাচ্চাকে এক টাকাও দেবো না, এইবার টাকা নিয়ে সেটা বাড়ি। আচ্ছা ওর বউর পেট হয় না, ওর হইল নাকি? বাড়িতে ও চিৎকার করা হবে না, এই টাকা নিয়ে চলো বাজার চলে যাই। বাজার যাবি? টাকায় শিয়ার আছে। শিয়ার? আমার বন্ধুর ভাগ আছে। ও তাই? সে শালো আমার পেছুলিয়েছে। তোকে এই টাকা থেকে দিতে হবে তাকে ভাগ। শোন, আমি তাঁতির বাচ্চাকে এক টাকাও দেবো না। ঠিক বলেছো। তোকে যখন বলবে, হ্যাঁ, ওই বাড়ি আসবে। হ্যাঁ, আমি আমি এখন দেখো এই টাকা চেয়ে নিয়ে যাও, খরচা তো করতে হবে। কি করে খরচা করব? এই সোনার হার বানিয়ে নিয়ে আসবো, কানের বানিয়ে নিয়ে আসবো। ফালতু টাকা খরচা করার দরকার নাই। তাহলে কি করে খরচা করবো? এত টাকা, বড় বড় মাছ লিয়ে আয়। বড় মাছ? মাছ খাবো। হ্যাঁ, রাস্তায় টাকা কাঁটা ফেলে দেবো। হ্যাঁ, লোকের পায়ে ভুঁকবে। হ্যাঁ, লোকে আমার সঙ্গে ঝগড়া করবে, আমরা মামলা করবো, টাকা খরচা করবো। আমি এখানে মজি গেলাম। বন্ধু পালিয়ে যাবে আর উঠে মরতে লাগবো। ঠিক আছে, তাহলে কান্দি বলিও সাহামিয়া মাহার বাবা গো, বলিও বাবা, বলিও বাবা। স্বামী স্বামী মইলে বাবা হয় তাহলে? মাগি কান্দুনে ছিড়ি গত রে। আমাদের কেউ মরেনি কোনোদিন, কান্দিনি তো। ওই ভাল কাঁদলে হবে না। কেমন করে বলি ও স্বামী? গেল এ চোখের জল নাক দিয়ে বেরিয়ে। স্বামী আমার এক নম্বর। এক নম্বর? স্বামী দুই নম্বর। দুই নম্বর ও স্বামী তিন নম্বর। এবার টপে লাগিয়ে দিতে হবে। কেমন করে? স্বামী গো এমন কাঁদবি যেন আইমা পাড়া মাতবু চাকুলে লোক দইজে পালিয়ে। ঠিক আছে, তুমি মজা দাও। হ্যাঁ, ধাক্কা দিয়ে দিই তাড়াতাড়ি, মরা গো চলে আসবে। পোড়া খেয়ে মরলে না গো, বলিও স্বামী আমার, বলিও স্বামী আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো, বলিও স্বামী আমার। কত শখ করে গুগলি টক করেছিলাম খেয়ে মরলে না গো, বলিও স্বামী এই
গান করেছিলাম খেয়ে মরলেন রাগ বলিও স্বামী আমার বলিও স্বামী আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো বলিও স্বামী আমার কি ব্যাপার বন্ধুর বাড়িতে এত কান্নাকাটির আওয়াজ হয়েছে কিসের হ্যাঁ না না একবার খবর করে দেখি এ তো গিয়া থামছে না কিছু কিন্তু নির্ঘাত কেন্দ্রেই যাচ্ছে একবার ঢুকে দেখি আমি কাঁদছি তো বড়দের কিসে বুক চচ্চর করছে রে আমার স্বামী মরেছে আমার হচ্ছে তোর কি হচ্ছে বল রে ও বন্ধুনে গোকে ডাকছে ওকে ডাকছে গো বাবা রে আমার কি সর্বনাশ হয়ে গেল গো বলিও বন্ধু কাজ করে দা আমার দুঃখের কথা কাকে বলবো বন্ধু গো বন্ধু বাড়ি এসে যা বাড়ি এসেছিল এসে বলছে আমাকে খেতে দে আমার খিদে পেয়েছে খেতে দিলাম বলছে উহ কতদিন ঘুমাইনি রে চ উপরে শুয়ে পড়বো আর যেই উপরে বিছানা করে দিয়েছি রাত্রিবেলায় শুয়ে পড়েছি হেরি কেনটা যেই নিমি দিয়েছি একবারে সাপে একবার সাপে তোমার বন্ধু কপালে কেটেছে সে মরে গেছে গো আর কপাল কেটেছে হ্যাঁ কি ভাগ্যে চোখকে কামড়ে দেয় না শালো কান্না হয়ে যাইতো কতজনের মুত্তে পাকা পাঁচের ফেলিয়ে দিয়েছি বন্ধু নেই গো বন্ধুর একটা চাঁদ পারা মুখ থাকবে দেখি বন্ধুনি গো বন্ধু ভাই মহিলা দেখতে দাও বন্ধু আমি যাচ্ছি চিন্তা করো না কি হয়েছে বলিও ভাই তোমার কাকা মারা গেছে গো আমার কাকা মারা গেছে কাকা মারা গেছে তোমার জন্য আমি আছি বদি বেরিয়ে শালা পাঁটা বেরিয়ে শালা পাঁটা অজাত তোমার কাকা মরে গেছে শালা কাকার বই দে জানিস জানিস ভাই আমার কাকা কত ভালোবাসতো আমার কাকা যদি খানিক মদ এনে খেতো তো আমাকে না দিয়ে খেতো না মনিকে যাইবা কি করবি কর আমার মরাটা সৎ কার্য করতে হবে আমি কাকা তো বাইলে দিতে পারবো না আর কিছু বলে না শোনো ওই শীতকালে খুব ঠান্ডা লাগতো তো লেপ ঢাকা দিত আর কিছু তো শখ আছে আর এক বান্ডিল বিড়ি দিও মাথার ঘরে একটা দেশলাই দিও তোমার কাছে থাকে তো দাও তো আমি গুন্ডু গুন্ডু খেতে তো আমি দেব বলছি কাকার মুখটা একবার শেষ দেখে দেখি শালা ভাই তোর তো শালা কাকার বদি শালা মুখ দেখ দিও হ্যাঁ হ্যাঁ শালা মুখ দেখ দিও শালা হ্যাঁ দেখ দিও মুখ দেখ লঙ্কান হয়ে যাবে ভাই পগো একবারে নিয়ে গিয়ে কলা ভেলাতে ভাসিয়ে দাও গো চাকিয়ে ধরে তুলে দিয়ে
তুমি বিড়ি খাইছ কে? তাহলে মুখে ধুমো লাগিয়া। এ আমি জীবনে বিড়ি খাই না। এ ভাই, আমার কাকাকে লিয়েছি, তুমি আমার টাক মাথাতে কেন ছাপড়াইছ? সালামা গোটা দেহটো বইতে দম মেরে যাইছে, তুমি পাটলি বসে আছো, আমি ধান দেবো যাই নামা নামা দা, ব্যাপার খারাপ মনে নামা। অনেক শ্মশান পেরিয়ে এলাম, আমার মনে হয় এই মরাতে শ্মশান চেপে গেছে, পুরস্কার হয়ে গেছে। কি হবে তাহলে এখন? আমি বিড়ি খাই না, তুমি তুমি বলছো তালিয়ে দিচ্ছ। আমার টাক মাথা তো থাপড়াইছে। বন্ধুনী বলেছে ভেলা করে ভাসি দিয়ে ভাসা মা দরকার নাই। তা কি কইতে হবে? তুমি খানি কেরাসিনের তেল নিয়ে এসো। আচ্ছা, আমি কাঠ নিয়ে আসি, চলো শালকে কান ধরে ধরে পুড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, চলো আমি গ্রামে তেল আনছি। বললাম রোদে না নামিয়ে না। হ্যাঁ কেন কেন? সালা রোদে নামিয়ে যে মরাটা কখন পেটে ফেঁপে গেছে দেখো, গ্যাস হয়ে গেছে। তুমি তেল পেয়েছো? না ভাই, গোটা গ্রাম ঘুরলাম তেল পাই নাই। আমি কাঠ পাই নাই। হ্যাঁ শোনো, পরাবাদ ওকে নাই, হাতে পায়ে ধরে কান্দর গবায় ফেলে দিই, শিয়াল কুঁকুরি খেয়ে নেবে। হ্যাঁ ঠিকই বলি, চলো চলো। বন্ধু সব পুড়িয়ে দিল নাকি কে জানে, আর না মনে পুড়িয়ে দিলে একবার বেগুন পোড়া হয়ে যাবে গো, এবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে, কে জানে। বললাম তো কলা ভেলাতে করে ভাসিয়ে দিও। ও গো কি ঘন ঘন বিড়ি খেতে বলে একবার নীল বিড়ি দিলাম। হ্যাঁ কি জানি, আমার স্বামীকে পুড়িয়ে দিল না কি করলো এখনো কোনো খবর পাচ্ছি না, বুকটা ধুক 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 করছে, একবার উন্নু খুন্নু করছে। কি লঙ্কা নিয়ে আসবো পান্তা ভাতের সাথে ডলে খাবো, না এক টাকা দিতে পারলে 20,000 টাকা দেবে নাকি? না শোনো, সেই সালো যেমন চিটিং বাস, তুমি চিটিং বাস করছো আমার সঙ্গে, টাকা দেয় নাই, কত খোপা বেঁধে বসে আছো, নতুন কানের কিনেছো, টাকা কোথা পেলে? হে তুমি যদি টাকা না, তোমাকে জোর করে আমার ঘরে নিয়ে যাবো, কাজ করে টাকা নিয়ে যাবো, আমি কোথা যাবো না। ও বাঁচাও গো, ও গাই আমাকে ধরে নিয়ে হবে না, গান শেষ, বাড়ি যাও। হ্যাঁ গান, হ্যাঁ গান শেষ, এইটা সে লোক ঘুমাও গা, কালকে কালকে দেখবে ড্যান্স। ও গো সত্যি তুই ভূত চলেছে? ওরে বাবা রে, হ্যাঁ কে ভূত? কেন তুমি? তোর বাবা ভূত ডাক গা। থাকো তুমি ভূত না? এ একটা মেয়ে মরে গেছিল, হ্যাঁ তার বালি নিয়ে চলে যাইছে। হ্যাঁ বন্ধ করে দাও, হয়ে গেছে তো,
বন্ধ করে দাও, তারপর আমরাও মেকআপ তুলে ভাত খেয়ে শুয়ে পড়ি। শালা আমি তোমার চিনতে পারি না, শালা চিটিং বাদ, শালা ভুই সেজেছ, শালা তাঁতি না কে? এ তুই শালা, তুই শালা সামান্য টাকার জন্য ভুই চাইলে? আরাম এর জন্য শিয়ালে ঘর তুই ছিলি। ঠিক আছে ভাই, টাকা পয়সা হইলো আমার টাকা তুমি লাও, সুখে শান্তি করো বন্ধুনে, টাকা চা দাও, আনন্দ দাও। বাকি গান বন্ধ করে দে।